বজ্রপাতে মৃত্যু হলো একজনের, গুরুতর আহত দুই। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী খয়ারবাড়ি দোমুখা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম সতীন্দ্রনাথ রায়, বয়স ৪৭ বছর। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, প্রত্যেক দিনের মতনই এদিনও সকালবেলা ওই এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারে বেড়া পার করে জমিতে কাজ করতে চায় বেশ কয়েকজন। সেই সময়তেই মুষলধারে বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়েছে। আর সেই বৃষ্টির ফলে তারিণী রায় এবং সতীন্দ্রনাথ রায় এবং জিতেন রায় এই তিনজন গাছের নিচে একটি বাঁশের মাচায় আশ্রয় নিয়েছেন। সেখানে বাজ পড়লে ওই তিনজন গুরুতর আহত হয়েছেন। অন্যান্য আশেপাশে যারা ছিল তারা সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে যোগাযোগ করে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের সঙ্গে। বিএসএফ জওয়ানরা তাদেরকে নিজস্ব অ্যাম্বুলেন্স করে তাদেরকে উদ্ধার করে পাঠিয়েছে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে, এবং তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং বাকি একজনকে রেফার করা হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। একজন চিকিৎসাধীন রয়েছে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান মানিক চক আউটপোস্টের পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।